যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে সীমা লঙ্ঘন করে ও আখিরাত হায়াতের দুনিয়া এবং এই পার্থিব জীবনটাকে তার কাছে বেশি মূল্য থাকে পার্থিব জীবনটাকে বড় মূল্য দেয় পার্থিব জীবনটাকে বড় দাম দেয় ফাইনাল জাহিম হিয়াল মাওয়া আল্লাহ বলেন তার স্থান জাহান্নামে এখন আছে তো শুধু এই সেই ব্যক্তিরাই না এখনো আছে فاما من طغى ওই ব্যক্তি যে নাফরমানি করে নাফরমানির মধ্যে তো তারাই রয়েছে যারা আল্লাহর হুকুম মানে না রাসূলের তরিকা মানে না ঘুষ খায় সুদ খায় জিনা করে চুরি করে রাজানি করে মানুষের মানুষের বদনাম করে এবং মানুষের খারাপ করার চেষ্টা করে যত কথা আছে আল্লাহর কোরআন মানে না রাসূলের তরিকা মানে না যেভাবে চলা দরকার সেভাবে চলে না ফাআম্মা মান তাগা আল্লাহ বলেন তারা হলো ওই সীমালঙ্ঘনকারী ওয়া আখিরাত হায়াতের দুনিয়া পার্থিব জীবনটাকে বড় দাম দেয় ব্যবসা বাণিজ্য করতে যায় সেখানে দিনটাকে উঁচু রাখে না দুনিয়াটাকে উঁচু রাখে বিবাহের স্বাদের মধ্যে দিনটাকে উঁচু রাখে না দুনিয়াটাকে উঁচু রাখে অফিস আদালতের মধ্যে যায় সেখানে দিনটাকে বড় করে না দুনিয়াটাকে বড় করে না না বরং তো সেই প্রকৃত মুমিন যে ব্যক্তি যত কিছু আসুক না কেন তার দিনটাকে সকল দুনিয়া উপরে রাখে কথাটা কিনা বলেন দিনটাকে আমি ব্যবসা করতে যাইতেছি সেখানে দিন আর দুনিয়া দুটা জিনিস আসছে আমি রাজনীতি করতে যাইতেছি সেখানে দিন আর দুনিয়া দুইটা মিশয় এই রাজনীতির জায়গায় যদি বক্তব্য দিই এই দেশ শাসন হয় না ইসলামের জন্য তাহলে তো আমি বলবো তাহলে তো সেই নাফরমানি করলো কথা ঠিক কিনা বলেন ফাআম্মা মান তাগা রাজনীতি বলেন পেটনীতি বলেন ব্যবসায়ী বলেন যাই বলেন না কেন দিনটাকে জেনে একেবারে হেই প্রতিপন্ন করে অর্থাৎ দুনিয়াটাকে প্রাধান্য দেয় দিনের উপরে আল্লাহ বলেন তাদের স্থান হবে জাহান্নামে ফাইনাল জাহিম হিয়াল মাওয়া তাদের স্থান হবে জাহান্নামে এরকম দেখবেন আর খালি হুজুররা কি জন্য যেগুলো বলে হুজুররা কেন রাজনীতি নিয়ে কথা বলবে হুজুরদের কি দরকার হুজুররা এগুলা দরকার নেই হুজুররা মুসলিম মাদ্রাসা নিয়ে থাকবে হুজুররা ব্যবসা বাণিজ্য করার দরকার নেই আচ্ছা কোথাও কি এটা লেখা আছে কোনো কিতাবে যে হুজুররা ব্যবসা বাণিজ্য করা যায় না কথা বলেন না কেন আছে অথচ আল্লাহর নবী নিজে ব্যবসা করেছেন আল্লাহর নবী নিজে রাখাল বিক্রি করেছেন আল্লাহর নবী শাম সে সিরিয়া দেশে বিক্রি করেছেন মদিনা থেকে মক্কা থেকে ব্যবসা করেছেন ইমামে আবু হানিফা বড় কাপড় ব্যবসায়ী ছিলেন 40টা দোকান ছিল না সুবহান কাপড়ের 40টা দোকান এক ঘন্টা সময় ব্যবসায়ের ক্ষেত্রে দিতেন আর ইমামে আবু হানিফার এমন একটা গবেষণাগার ছিল যেখানে 40,000 আলে শুধু গবেষণা করত গবেষণা করত গবেষণা করত এদের থাকা খাওয়া এবং বেতন ভাতা ইমামে আবু হানিফা ব্যবসার লভ্যাংশ থেকে তাদেরকে দিতেন ব্যবসা আহাল্লাল্লাহু বাইয়্যা ওয়া হাররামা রিবা আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন যদি কোনো হুজুর মানুষ ব্যবসায় লেগে যায় তাহলে মানুষ মনে করে একটু বড় ধ্বংস হয়ে গেছে হুজুর মানুষ তো শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবে এটা বলে মানুষ এটা কি বলা ঠিক বলেন না না তবে মনে রাখতে হবে ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি ইমানদারওয়ালা ব্যবসা থাকে ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি আল্লাহওয়ালা ব্যবসায়ী থাকে তাহলে ওই আল্লাহওয়ালা ব্যবসায়ীদের মাধ্যমে কোন সময় ক্রেতা ধোকার শিকার হবে না এখন ইমান আমল নাই ব্যবসা বাণিজ্যের মধ্যে ইমান আমল না থাকার কারণে তো ব্যবসার মধ্যে ধোকাবাজি করে এক টাকার জিনিস 100 টাকা বিক্রি করে যদি বাজারে থাকে 20 টাকা বাড়ে ব্যবসায়িকরা এসে 100 টাকা বাড়াইয়া দেয় সাধারণ জনগণকে বড় মুসিবতে বালায় কিন্তু ইসলামে এটা জায়েজ নাই জায়েজ নাই জায়েজ নাই কোন অবস্থাতেই জায়েজ নাই
মানুষকে মুসিবতে ফেলানো কোন অবস্থাতেই জায়েজ নয় আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আখর আল হায়াতাদ দুনিয়া ফাইন্না জাহিম হিয়াল মাওয়া ফাআম্মা মান তাগা যে নাফরমানি করবে যে নাফরমানি করবে নাফরমানির মধ্যে হলো সুদ খায় ঘুষ খায় আল্লাহর হুকুম মানে না রাসূলের তরিকা মানে না যত অপকর্ম আছে এই অপকর্মের মধ্যে লিপ্ত সে এই জন্য আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আখর আল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিম হিয়াল মাওয়া যে নাফরমানি করবে এবং পার্থিব জীবনকে আখেরাতের তুলনায় বড় দামি ভাববে ফাইন্নাল জাহিম হিয়াল মাওয়া তাহলে স্থান হবে জাহান্নাম আর দুনিয়া মাজরাআতুল আখিরা দুনিয়া হলো আখেরাতের খেতসর দুনিয়া হলো আখেরাতের কামায়ের জায়গা এখানে যদি আখেরাতের ব্যবসাটাই ভালো করে আপনি না করেন আখেরাতের কামাই যদি না করেন তাহলে ওই জায়গায় গিয়ে দেখবেন আমল নামা খালি কবর খালি একজন মানুষ বাংলাদেশ থেকে বিদেশে গিয়েছে চাকরি করার জন্য ওখানে যদি গিয়ে মাসকে মাস বসে থাকে খেলায় খেলায় জিন্দগি শেষ করে ফেলে ওখানে বছর কাটায় কিন্তু মাস শেষে বেতন আর না পাঠায় ওই ব্যক্তি দশ বছর বা পাঁচ বছর পরে যখন বাংলাদেশে আসবে খানিয়াতে আসবে কথা ঠিক কিনা বলেন ঠিক আল্লাহ বলেন বান্দা দুনিয়া দিয়েছি তোমাদের জন্য কামাইয়ের জন্য এই কামাই এখান থেকে করে নিয়ে যাও কামাই ভালো করে করে নিয়ে যাও যারা দুনিয়ার মধ্যে আখেরাতের ব্যবসাটা ভালো করে করে নেয় তাদের জন্যই তো চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া লা নাফসা আনিল হাওয়া আল্লাহ দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি এরপরে যে ব্যক্তি আল্লাহর আদালতে দাঁড়ানো তাকে ভয় করে ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি যে ব্যক্তি আল্লাহর আদালতে আল্লাহর সামনে দাঁড়ান তাকে বড় ভয় করে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া এবং এই ভয় করে প্রবৃত্তির অনুসরণ করে নিজের নফসকে বাঁচায় রাখে প্রবৃত্তির অনুসরণ করে নিজের নফসকে বাঁচায় রাখে প্রবৃত্তির অনুসরণ থেকে নিজের নফসকে বাঁচায় রাখে ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ বলেন হে ঈমানদার মনে রেখো যারা নিজেকে আল্লাহর সামনে দাঁড়ানোটাকে ভয় করে এবং এই ভয় করে নিজের নফসকে পবিত্রের অনুসরণ থেকে বাঁচায় রাখে আল্লাহ বলেন ফাইনাল ডিসিশন তাদের জন্য আমি আল্লাহকে দিয়েছি ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ওই ব্যক্তিদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাতের বাগান ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ভয় কাকে বলে ভয় কাকে বলে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না পূর্ণাঙ্গ ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না আর এক জায়গায় কথা আছে কবলাম মুতু কবলাম তামুতু মরার আগে একবার মরো এক বাদশা সে শিকার করতে যায় তো ময়না পালে তো ময়না ময়না পাখি আছে না ময়না বাদশাকে জিজ্ঞেস করে বাদশা কোথায় যাচ্ছেন বাদশা বলে শিকারে যাইতেছি কোথায় যাচ্ছে তখন বলতেছে ওই ময়না বলতেছে যদি আমার কোন সাথী পান জঙ্গলের মধ্যে তাদেরকে গিয়ে একটা সালাম দিবেন ময়না কি বলতেছে আমার কোন সাথী যদি পান জঙ্গলে দেখা একটা ভয় ময়না তাহলে গিয়ে সালাম পৌঁছাবে বাদশা গিয়েছে জঙ্গলের মধ্যে শিকার করতে যায় গিয়া দেখে তিনটা ময়না সেখানে
তিনটা মহিলা ওই জায়গায় গাছের ডালে বসে আছে তখন বাদশা আর এই বন্দি মহিলার পক্ষ থেকে তাদেরকে সালাম দিল হে মহিলা তিনটা মনে রেখো তোমার এক বন্ধু তোমাদেরকে সালাম পাঠাইছে যখন সালাম পাঠাইছে এই কথা শুনছে মহিলা হাস করে কাছেতে পড়ে তারা মরে গেছে কি রে গেছে ওই মহিলার কাছে যাওয়ার পর ও লড়াইয়া ছড়াইয়া দেখে লড়াইয়া ছড়াইয়া লড়াই চড়াই দেখে মরেই গেছে কি এক বিষ রইল এই ময়নার সালামের মধ্যে যে একেবারে সালাম তার বন্ধুর পক্ষ থেকে তার জাতি পায়ের পক্ষ থেকে সালামটা খালি পৌঁছাইলাম টস্করে করে মরে গেল টস্করে করে মরে গেল আচ্ছা বাদশার মন কর যা শিকারি আজকে করো বাড়িতে আসছে আসার পর বলতেছে হে মাইনা বাকি তোমার এই সালামের মধ্যে কি এমন এক বিষ দিছ এই বিষ এই বিষ এমন এক বিষ দিছ তোমার পক্ষ থেকে সালাম পৌঁছানোর কারণে এই পাখি তিনটা ময়না পাখি তিনটার কাছে ডাল থেকে পরেই মরে গেছে কি এমন বিষ দিলা তখন এই কথা যখন বাড়ির ময়না শুনছে সেও ফাঁসার মধ্যে যেভাবে বসে ছিল টস করে পরে মরে গেছে এই পাখিও মরে গেছে খাঁচার দরওয়াজা খুলেছে বাদশা দেখে নড়ায় ছড়ায় দেখে মারাই গেছে এই খাঁচার পাখি ময়না পাখিটাকে রাখছে নিচে বাসায় পেয়েদি রাখছে আসার পরে এই ময়না পাখিটা মৃত থেকে জীবিত হইয়া গাছের ডালের মধ্যে উড়াল দিয়া বইছে এবার বাসা বলে হাই হাই এনে দেখলাম মরে গেল আবার কেমনে জীবিত হলো মরে গেল কেমনে জীবিত হলো তখন ওই ময়না বলে আসবেন আমার সালামের মধ্যে কোনো বিষ ছিল না যখন আমি সালাম পৌঁছেছিলাম ওই আমার তিনটা বন্ধু আসলে মরে নাই মরার বাপ ধরছিল ঠিক তুমি যখন জানাইছো বাদশা তারা মরে গেছে আমি মরার বাপই ধরছি আমি মরার বাপ ধরেছি এই জন্য তুমি যখন সরে গেলা আমি তোমার খাঁচা থেকে মুক্ত হয়ে চলে আসলাম এই জন্য বলেন মুখ পাবলাম মরার আগে আরেকবার মরে দেখাও যেরকম ভাবে ময়না পাখি মরার আগে একবার মরছে এরকম মরার আগে মরার কারণে সে কিন্তু কামিয়া হবে মুক্ত আকাশে বাতাসে উড়াল দেওয়ার তার যোগ্যতা তৈরি হয়ে গেছে কথা ঠিক কি না বলেন ঠিক ইমানদারদের অবস্থা হবে মরার আগে একবার মরো অর্থাৎ মৃত্যু যে তোমরণ করতেই হবে এর আগে নিজেকে সব কিছু থেকে হেফাজত করে যত গুণা আছে যত অপরাধ আছে যত খারাপ কাজ আছে সবগুলো থেকে নিজেকে বাঁচাইয়া আখেরাতের চিন্তায় আখেরাতের কাজগুলো করো তাহলে তুমি চিরস্থায়ী ফাইনাল জান্নাতাইয়াল মাওয়া সেই চিরস্থায়ী জান্নাতের মালিক আল্লাহ তোমাকে বানায় দিবে ওই জান্নাতে কি ওরা দিবে সুবহানাল্লাহ ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়ানাহা আন-নাফসা আনিল হাওয়া যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াটাকে ভয় করবে ভয় দুই প্রকার একজন পিস্তল ধরে বলল মাথার মধ্যে পিস্তল ধরে বলল তুই কথার কথাটা স্বীকার করবি কি না যদি কথা স্বীকার না করো তাহলে তোমাকে পিস্তল দিয়ে মেরে ফেলবো এটা হলো এক ভয় আর এক ভয় হলো নাম শুনলে ভয় আল্লাহর ভয় দুই ভয় কোনোদিন একসাথে হতে পারে না যদি বলি আপনারা আল্লাহকে ভয় করেন জি সবাই তো হাত তুলবে তাই না জি আল্লাহকে ভয় যদি আল্লাহকে ভয় করেন তাহলে কেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না যদি আল্লাহকে ভয় করেন তাহলে কেন নাফরমানি করেন যদি আল্লাহকে ভয় করেন তাহলে কেন সুদ খান কেন ঘুষ খান কেন জুয়া খেলেন
কথা বলেন না কেন যদি আল্লাহকে ভয় করেন তাহলে কেন বাসি করেন যদি আল্লাহকে ভয় করেন তাহলে অন্যের হককে নষ্ট করেন যদি আল্লাহকে ভয় করেন রাসূলের অমান্য কেন করেন যদি আল্লাহকে ভয় করেন তাহলে মানুষকে ধোঁকা দেন কেন যদি আল্লাহকে ভয় করেন তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে কেন খারাপ আচরণ করেন যদি আল্লাহকে ভয় করেন তাহলে মানুষকে কেন কষ্ট দেন ভয় কোনটা ওই জিনিস তো ভয় ভয় হলো ওই বিষয় আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাকে আল্লাহ যখন আমাকে বলবে হে বান্দা তুমি এটা কেন করেছো ওই দিন তো মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা আমাদের নাই আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোটা ভয় করে এবং ভয়ের নিজের পবিত্রের অনুসরণ থেকে নিজেকে বাঁচায় রাখে মনে যা চাই তাই করে না মনে চায় খারাপ করবে কিন্তু তার দিকে মন যায় না কেন নিজেকে আল্লাহর ভয় তার দিলের মধ্যে রাখে কারণ যখন আল্লাহর ভয় তার দিলের মধ্যে থাকবে তখন সে অপরাধ করতে পারে না আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে সে মনে রাখবেন যে ব্যক্তি ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া এই আয়াত আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়ানটা নিজেকে পবিত্র অনুসরণ থেকে বাঁচায় রাখে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া তার জন্য আখিরাতে একটা জান্নাত কিন্তু সূরা রহমানে আল্লাহ বলেন ولمن خاف مقام ربه جنتان ولمن خاف مقام ربه جنتان যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোটাকে ভয় করবে তার দুইটা জান্নাত রয়েছে জান্নাতুন ফিল দুনিয়া ওয়া জান্নাতুন ফিল আখিরাহ এটা কেমন কথা দুনিয়ায় জান্নাত দেবে মানে আবার আখিরাতে জান্নাত দেবে জীবন ভরা শুনলাম জান্নাত আখিরাত হবে দুনিয়াতে জান্নাত না আসলে এটা হলো এমন এক বিষয় ইবাদাতুন ফিল ইবাদাত দুনিয়ার মধ্যে জান্নাত দিবেন এর অর্থ হলো এর ব্যাখ্যা হলো আল্লাহ ওই বান্দাকে দুনিয়াতে ইবাদত করলে একটা শাহী মহলে বাদশাহের কোন্তার শাহী মহলে আরাম সে বসে বিশ্রাম করে তিন একজন ইবাদতকারী সেরকম ভাবে আল্লাহ ইবাদত করলে সেই সাগম্ভ করবে আল্লাহর সাগম্ভ ইবাদতের সাগম্ভ গভীর রজনীতে আল্লাহকে ডাকলে যে মজা গভীর রজনীতে আল্লাহকে ডাকলে যে ভালো লাগে যে মজা লাগে যে প্রশান্তি পাওয়া যায় একজন বাদশাহ তার সিংহাসনে বসে এতটা মজা পায় না ওটাই বলি মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে ভয় করবে তার জন্য দুইটা জান্নাত জান্নাতুন ফিদ দুনিয়া ও জান্নাতুন ফিল আখিরাহ দুনিয়ার মধ্যে ইবাদতের সাথে যাবে আর আপনাদের চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যাবে এই জন্য বলেন যারা আল্লাহকে ভয় করবে দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে ভয় করে ভয় করার কারণে কিন্তু অনেক মুসিবত থেকে উদ্ধার হওয়া যায় যারা আল্লাহকে ভয় করবে দুনিয়াতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে দিবেন সুবহানাল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করবে কিয়ামতের ময়দানে যে আল্লাহ সাত শ্রেণীর মানুষকে আরশের নিচে স্থান দিবেন তার মধ্যে হলো ওই লোক ওই ব্যক্তি যে একজন যুবক একজন বংশপদ মর্যাদাওয়ালা মহিলা সুন্দরী মহিলা খারাপ কাজের জন্য ডেকেছে তখন সেই জায়গায় ওই পুরুষ বলেছে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি সেই খারাপ কাজ করতে পারবো না ওই ব্যক্তিকে এই ভয়ের কারণে আল্লাহ তাআলা তাকে আশরের ময়দানে আরশের নিচে স্থান দিবেন বনি ইসরাইলের তিন ব্যক্তির ঘটনা অবশ্যই জানা আছে বনি ইসরাইলের তিন ব্যক্তি রাতের বেলা রওনা করেছে মুসাফির তারা সফরে যাবে হঠাৎ করে রাতের বেলা যখন যায় প্রচন্ড বৃষ্টি
তারা চিন্তা করলো এই বৃষ্টি থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহায় আস্তানা নিয়ে আমরা পাহাড়ের আস্তানে পাহাড়ের গুহায় আমরা আশ্রয় গ্রহণ করি। এই তিন ব্যক্তি প্রবেশ করেছে। প্রবেশ করার পর এক তো রাত, আবার পাহাড়ে প্রচন্ড বৃষ্টি, হঠাৎ করে এক আওয়াজ এসে একবারে পাহাড়ের যে গুহাটা আছে, যে রাস্তা দিয়ে প্রবেশ করেছে এই পাহাড়ের গুহাটা বন্ধ হয়ে গেছে। এখন এই বনি ইসরায়েলের তিন যুবক বড় মুসিবতে, বুখারী রাওয়ায়, বুখারী হাদিস আছে, এখন তিনজন তিনজন এখন কি করবে? কোনো তো হাই ইনকাস করার কাজ নেই, কারণ এখানে তো মানুষ জানলে সে তাদেরকে বাঁচাতে আসবে। কেন কোন দেশের খেলোয়াড় না পাহাড়ের গুহায় না আটকা পড়েছিল, তাদেরকে কতভাবে খাবার পৌঁছে দেওয়া হয়েছে এবং সেখান থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে, জানছে দেখে সে উদ্ধার করছে, যদি না জানতো উদ্ধার করা যেত বলে। তখন ওই তিনজন যুবকের ব্যাপারে তো আল্লাহ সারা পৃথিবীতে আর কেউ জানে না, যে রাতের বেলা বের হয়েছে, প্রচন্ড বৃষ্টি হয়েছে, তারা গুহায় মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। যখন আশ্রয় নিয়েছে তার মধ্যে থেকে তিনজনের মধ্যে একজন জ্ঞানী বলতেছে, দেখো আজকে এখান থেকে বাঁচার কোনো উপায় নেই, আজকে এখান থেকে বাঁচার কোনো উপায় নেই, তবে হ্যাঁ আজকে আসলে আমাদের বসো সবাই, আমরা একটা পরামর্শ করি যে আসলে আমাদের দুনিয়াতে ভালো আমল করেছি, নিশ্চয়ই আমরা কোনো ভালো আমল যদি করে থাকি তাহলে সেই উসিলা করে আজকে দোয়া করব, যদি আল্লাহ তাআলা উদ্ধার করে দেন তাহলে হয়তোবা উদ্ধার পেয়ে যাব, আলহামদুলিল্লাহ উদ্ধার পাওয়ার কোনো ক্ষমতাই আমাদের নেই। এই জন্য কোনো দোয়া করতে হলে এই ভালো যদি আমল করে থাকেন শুধু নিরেট আল্লাহর জন্য, তখন সেই জায়গায় আপনি কিন্তু এই কাজটা করতে পারেন, মানে আল্লাহকে এই যে আমি এই কাজটা তো তোমার জন্য করেছি। এই তিনজন যুবক, তিনজন যুবক পরামর্শ বসে গেল কি করা যায়। এক যুবক বলল, ভাই এখান থেকে মুক্তির কোনো উপায় নাই, উপায় শুধু একটা আছে, আমাদের যে নেক আমল গুলো আছে দুনিয়ার মধ্যে, আমরা যে নেক আমল গুলো করেছি এই দুনিয়ায়, যত নেক আমল করেছি এই নেক আমলের কোনো একটা যদি আল্লাহর জন্য করে থাকি তাহলে সেই ওসিলা করে আজকে দোয়া করতে হবে। একজন যুবক হাত তুলে বলছে আল্লাহর দরবারে, হাত তুলে বলছে আল্লাহুম্মা কানালি আবওয়া, আল্লাহুম্মা কানালি আবওয়া লি শাইতানি কাবীরা, আয় আল্লাহ আমার দুইটা বাবা মা কিন্তু আছে, বৃদ্ধ দুইজন বাবা মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, সুবহানাল্লাহ, যাদের বাবা মা বেঁচে আছে তাদের দুইজনের যাদের বাবা মা বেঁচে আছে, হাত তুলে দুইজন বাবা মা দুজন বেঁচে আছে আলহামদুলিল্লাহ, আচ্ছা যাদের একজন বাবা মা বেঁচে আছে যাদের বাবা মা দুইজনই বেঁচে আছে, জান্নাত কামাই করে নেওয়ার সুযোগ সুবহানাল্লাহ, আর যাদের একজন আছে। যুবক তিনজনের মধ্যে একজন বলতেছে আল্লাহ আমার দুইজন বাবা মা বৃদ্ধ মানুষ, এখানে কবিরান দুইজন বাবা মা বৃদ্ধ আছে, আমার প্রতিদিন নিয়ম হলো আমি সারাদিন কাজ করে রাতের বেলা দুধ গ্রহণ করে আমার বাবা মাকে যেই পর্যন্ত না পান করায় ততক্ষণ পর্যন্ত আমার স্ত্রী সন্তানদিকে পান করাই না। ওগো মালিক একদিনের ঘটনা, রাতের বেলা চলে আসলাম এসে দেখি আমার বাবা মা কোনজন নরমালে ঘুমাইতেছে, আমি এমন অনেক পরিস্থিতিতে বললাম তাদেরকে জাগাতেও পারলাম না, আমার স্ত্রী সন্তান গুলো বলতেছে আমাদেরকে ঘুম দাও, তখন বলতেছে না না প্রতিদিনের আমল যেটা সেটা হলো বাবা মাকে ঘুম পান না করানো পর্যন্ত তোমাদেরকে পান করাই না। আল্লাহর কাছে দোয়া করে বলতেছে মালিক আমার বাবা মাকে মুখ পান করানোর জন্য তাদের শিওরে একেবারে রাত থেকে দাঁড়ায় রইলাম, যখন তারা জাগ্রত হয়েছে ফজরের আগ মুহূর্তে তখন আমি তাদেরকে মুখ পান করাইছি। ও মালিক এটা যদি তোমাকে রাজি খুশি করানোর জন্য করে থাকে তাহলে আজকে এই কঠিন মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করো। বান্দা এই হাত তুলে দোয়া করতে দেরি, সাথে সাথে
ওই পাহাড়ের গুহার মধ্যে যে পাথর এসে পড়েছিল পাথরটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিল সুবহান একটু সরে এখন আলো বাতাস দেখা যায় অক্সিজেন যায় দ্বিতীয় ব্যক্তি বলতেছে হাত উঠাইয়া ওমানি কানালি উহনুল আমার একটা চাচাতো বন্ধু ছিল তা প্রতি বড় ছিলাম তাকে পাওয়ার জন্য খুব চেষ্টা করেছি কোনোভাবে রাজি পালানো যায় না তখন একটা বছর আসলো খুব অভাবের বছর যেখানে টাকা পয়সার অভাব দাম চালের অভাব তখন এই অভাব থাকার কারণে সে আমার কাছে আসছে টাকার জন্য তাকে মালিক 120 দিরহাম টাকা দিয়েছি এমন তাকে বলা যায় যে আমরা বন্ধ করে কাম চরিতান্ত করার উদ্দেশ্যে আমি তার কাছে যখন গিয়েছি উপকর্ম করার জন্য তখন ওই মহিলা ওই চালাতে বোন বলেছিল যে হে যুবক আমি আল্লাহকে ভয় করি কারণ তুমি আমার তুমি যদি মহরটি সুন্দরভাবে বিবাহ করে তুমি জায়েজ করে নিতে এটা তোমার জন্য হালাল ছিল যেহেতু তুমি জায়েজ করো না তোমার জন্য হালাল না আমি আল্লাহকে ভয় করি তুমি দেখো কি করবা তখন ওই যুবক বলে ও আল্লাহ আমাকে যখন এই কথা বললো সাথে সাথে আমি এখান থেকে বের হয়ে আমি চলে গেলাম সাথে সাথে ওই যে 120 দিরহাম দিনার দিয়েছিলাম 120 দিনার তাকে দাম করে দিলাম আর ওই সময় ঘুমা থেকে নিচে কে বাঁচাইয়া আমি চলে আসছে ও আল্লাহ এটা যদি তোমার জন্য করে থাকি তাহলে আজকে কঠিন মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো এটা বলতে দেরি পাথর মরে গেছে তৃতীয় জন আল্লাহর কাছে বলে আল্লাহ আমি ধনী মানুষ মানুষকে কাজে লাগাই মানুষকে প্রতিদিন মজুরি কাজের জন্য মানুষ আসে তো একদিন অনেক মানুষ কাজ করার জন্য আমি নিয়েছি সবাই তার যার পাওনা বুঝে নিয়েছে একজন ব্যক্তি অল্পদিন কাজ করে সে চলে আসছে আমি বলেছিলাম সারাদিন কাজ করে করে আসো কিন্তু সে বললো না আমি পারবো না তখন আমি বলেছিলাম যে তুমি সারাদিন কাজ করে টাকা নিয়ে যাও তখন বললো পারবো না সে চলে গেল চলে যাওয়ার পর আমি দেখলাম সে অর্ধ দিনের যে টাকা আসে যে মাইনা আসে এই টাকা আর কি করবো এই টাকা আমি রেখে দিলাম আমি বললাম এটা রেখে দিয়ে কি হবে আমি একটা ছাগল ক্রয় করলাম ছাগল ক্রয় করতে করার পর সেখান থেকে ছাগলের পাল হলো ছাগল বিক্রি করে গরু কিনলাম গরু বিক্রি করে গরু তার দাসে কয়েকটা চামন কমি ময়দানের মধ্যে তার সম্পত্তি হয়ে গেল দীর্ঘদিন পর ওই মজুরি ব্যক্তি ওই দিন মজুরি ব্যক্তি আমার কাছে আসলো আসার পর বলতেছে হে মালিক তোমার কাছে অল্প দিনের মাইনা পায় ওই মাইনাটা আমাকে দিয়া দাও আমি বড় মুসিবতে আসছি তখন বলতেছে চলো আমার সাথে তোমাকেই তো দীর্ঘদিন যেমন খুঁজতেছি পাইলা চলো আমার সাথে যাও তখন আমার সাথে যখন আমি তাকে চারণ ভূমিতে নিয়ে গেলাম যেখানে ছাগল রয়েছে উট রয়েছে বকরি ছাগল বকরি উট দুম্বা এবং দাস দাসী পুরো ময়দান বর্গ আমি বললাম এই পুরো ময়দানটা যেটা আছে যেখানে সব ধরনের ব্যবস্থা আছে এটা তোমার সব তুমি নিয়ে নাও তখন ওই নিয়মতে আমাকে বলতেছে তুমি কি আমার সাথে ঠাট্টা করো তুমি কি আমার সাথে ঠাট্টা করো আকাশ তাহজি হবি বি আমার সাথে সব ঠাট্টা করো তখন আমি বলেছিলাম লা আস্তাহজি বিকা আমি তোমার সাথে ঠাট্টা করি নাই ওই সম্পদ তোমার যে মাইনা ছিল ওই মাইনা দিয়ে এই সব ব্যবস্থা হয়েছে যাও আল্লাহর হস্তে তোমাকে এগুলো সব দিয়ে দিলাম